আমি যখন কাশেমপুর কারাগারে ছিলাম একজন কারারক্ষী আমার কাছে একজন শহীদের গল্প করেছিলেন জানেন তিনি কে শহীদ মীর কাসেম আলী রহমাতুল্লাহ নামটাও বলে দিলাম যারা ইমানদার তারা মরণকে ভয় করে না মহব্বতে আল্লাহর এক ডাক দেন জোরে এখন আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দারে তুমি যদি মাফ না করো তোমার বান্দারে আল্লাহ বলল তোমার বান্দা যাবে কার কাছে আল্লাহ বলল তোমার বান্দা যাবে কার কাছে ভাই আমার বন্ধুরা আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমাকে খাবার দেওয়ার মালিক আমি তোমাকে পোশাক দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেদায়েতের মালিক সব কিছুর মালিক আমি আল্লাহ আমাকে চ্যালেঞ্জ করো না আমার বিদ্রোহী হয়ো না দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়েও ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু যাররি ফাতাযুরুনি ওয়া লান তাবলুগু নাফঈ ফাতানফাউনি ও আমার বান্দা বান্দিরা তাম দুনিয়ার মানুষেরা একত্রিত হয়েও আমি আল্লাহর উপকার করতে পারবে না এমন কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষতিও করতে পারবে না আমরা দেশের মধ্যে যারা ক্ষমতাবান আছে তারা একজন আরেকজনের ক্ষতি করতে পারে না পারে না ক্ষমতাবানরা যেমন অসহায় মানুষকে ক্ষতি করতে পারে আবার অসহায় মানুষরা একত্রিত হয়ে ক্ষমতাবানরাও শেষ করে দিতে পারে প্রমাণ কিন্তু আমাদের দেশে আছে নাম কইতাম না নাম কইলে আবার আপনারা কইবেন এই দিকে মনে ইঙ্গিত করছে বুঝ জানেন কিন্তু আল্লাহর ক্ষতি করতে পারছে পৃথিবীর মধ্যে এমন কোন পরাশক্তি আছে নাকি নাই তাইলে এখন বুঝেন যারে কেউ ক্ষতি করতে পারে না আমরা কি তার কাছে যাব নাকি যে যে কোনো সময়ে বোল্ড আউট হয়ে যাইতে পারে তার কাছে যাব কার কাছে আরে তো সিল্লায় বলেন কার কাছে কথা বুঝার চেষ্টা করেন আমি আলোচনা করতেছি কোন বিষয়ে আল্লাহ আমাদের বন্ধু যারা আল্লাহকে বন্ধু বানাইবে তাদের কোনো চিন্তা নাই বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করে ভালোবেসে আমাদেরকে বানাইছেন আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ যেহেতু জানাইয়া দিলাম সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ আমার কাছে আসো আমারে বাদ দিয়ে কোনো বাবা হুজুর দাদা হুজুরের কাছে যেও না আজকে আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে না পীর বাবা খুশি আল্লাহ খুশি এইরকম বিশ্বাস আকিদা আছে না নাই আরে ভাই পীরের কাছে যান শিখবার জন্য যান কিন্তু পীরে আপনি আল্লাহর জায়গায় বসায় দিয়েন না তাহলে শিরিক হবে আর যেই ব্যক্তি শিরিক করবে আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরিক হচ্ছে সবচাইতে বড় গুনাহ এইটা তো গেল গুনার কথা এখন জান্নাত জাহান্নাম বলতে দুইটা জিনিস আছে না একটা হচ্ছে পুরস্কার আর একটা হচ্ছে তিরস্কার জাহান্নাম হচ্ছে তিরস্কার আর জান্নাত হচ্ছে মুমিনদের জন্য পুরস্কার আমার ভাইরা এখন আল্লাহ বলেন তুমি যদি বাবার কাছে যাও শিরিক করো বাবারে যদি আমি আল্লাহর কাছে ক্ষমতায় বসায়া দাও আমি আল্লাহর অংশীদার বানায়া দাও একদিকে যেমন গুনাহ হবে আর একদিকে পুরস্কার পাইবা না তিরস্কার পাইবা আল্লাহ বলেন ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যেই ব্যক্তি আমার সাথে কাউকে শরীক করবে আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম আর একটু জোরে কোন নাউযু বিল্লাহ ইমানটা মজবুত করতে হবে খালি মুখ দিয়ে বললেন আমার ইমান মজবুত আছে হবে না মজবুত ইমানের প্রমাণ দিতে হবে কর্মের মাধ্যমে বাইরে আমার বন্ধুরা আমার মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন আল মুমিনুল কবিয়ু খাইরুন আল্লাহ রাব্বুল আলামিন কোন মুমিনকে ভালোবাসেন শুনেন আমি নুরুজ্জামান নুমানি বলি না আমার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন আল মুমিনুল কবিয়ু খাইরুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিজ জঈম
আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষেরা রে দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয় আল মুমিনুল কবিয়্যু খায়রুন শক্তিশালী মুমিন উত্তম ওয়া আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় মিনাল মুমিনি যাইফ দুর্বল মুমিনের চাইতে এখন প্রশ্ন হচ্ছে শক্তিশালী মুমিন কাকে বলে আর দুর্বল মুমিন কাকে বলে বুঝার দরকার আছে না নাই দুর্বল ইমানের অধিকারী যে সে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে না কথা বলেন ঠিক না বেটি ভাবে কি দরকার আছে প্রতিবাদ করতে যাই আবার বিপদের মধ্যে পড়ব আর শক্তিশালী মুমিন চিন্তা করবে জীবন চলে যায় চলে যাবে আমার ডিউটি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ইকামাতে দ্বীনের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমি একজন সৈনিক অতএব আমি যদি মুমিন হই আমাকে মেরে ফেলবে না কেটে ফেলবে নাকি গালিগালাজ করবে নাকি আমাকে অপমান অপদস্থ হতে হবে এইগুলার তোয়াক্কা করব না আমি অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব অন্যায়ের কাছে শক্তিশালী মুমিন কখনো মাথা নত করে না বাইরে আমার বন্ধুরা আমার দিলের কান লাগে শুনেন কেন আপনি অন্যায়ের কাছে মাথা নত করবেন আপনাকে মনে রাখতে হবে যিনি আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন তিনি আমার মউতের মালিক আমি পৃথিবীর মধ্যে কয়দিন থাকব সব কিছু আল্লাহ রব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন ঠিক না বেটি আমি চাইলেও কি কারো সামিসামি কইরা আমার হায়াত 10 বছর বাড়াইতে পারবো তাহলে হায়াতের চিন্তা করেন কেন সূরা মুলক পড়েন নাই 29 নম্বর পারায় 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا جربنا الله أكبر تني شيء الله خلق الموت والحياة جني حياة এবং موت কে সৃষ্টি করেছেন লিয়াবুনওয়াকুম তিনি তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চান আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কার আমল সবচাইতে বেশি সুন্দর আল্লাহ দেখতে চান আমরা যে আমল করি কার আমলটা সুন্দর আচ্ছা বলেন আল্লাহরে কি সুন্দর আমল দেখাইবেন না অসুন্দর আমল দেখাইবেন আপনি যদি শক্তিশালী মুমিন না হন সুযোগ আছে আপনি প্রতিবাদ করতে পারেন না শক্তি দিয়া প্রতিহত করতে পারেন না অন্যায়কে আপনি মৌখিকভাবে প্রতিবাদ করবেন সেইটাও যদি না পারেন অন্তর দিয়া ঘৃণা করবেন কিন্তু এটা হচ্ছে দুর্বল ইমানের পরিচয় কিসের পরিচয় দুর্বল ইমানের পরিচয় যারা শক্তিশালী ইমানদার তারা কখনো টেনশন করে না যে সর্বোচ্চ শাস্তি কি তুমি আমারে মেরে ফেলবা এর সাথে বেশি কিছু তো না তাই আরে আমার হায়াত যার কাছে মৌত তো তার কাছেই আপনি যদি দালালি সামসামি করেন আমি যদি করি বলেন মৃত্যু থেকে বাঁচতে পারবো একদিন আমাদেরকে মরতেই হবে যেহেতু মরতেই হবে আমার মরণটা যদি হয় শক্তিশালী মুমিনের পরিচয় দিতে গিয়ে এর চাইতে ভালো মরণ আর কি হতে পারে আমি একজন শহীদের আলোচনা করব 2 মিনিট আমি যখন কাশিমপুর কারাগারে ছিলাম আলহামদুলিল্লাহ কারাগার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসছি তাই কারাগারের ভয় আতঙ্ক এখন আমাদের মধ্যে আর নাই আলেমদের মনের মধ্যে যখন কারাগারের ভয় থাকবে না তখন আলেমরা এই জাতিকে সঠিক কথাগুলো শোনাইতে পারবে তাই কারাগারের ভয় আতঙ্ক এখন আমাদের মধ্যে আর নাই সম্মানিত ভাইরা একজন কারারক্ষী আমার কাছে একজন শহীদের গল্প করেছিলেন সেই গল্পটা হচ্ছে একজনের যেদিন ফাঁসি হবে কথা বুঝছেন বুঝতেছেন এক আল্লাহর বান্দার যেদিন ফাঁসি হবে সেদিন আল্লাহর বান্দা 2 ঘন্টা আগে ওই কারারক্ষীকে বলতেছে সেই কারারক্ষী আমার কাছে বলেছে শুধু আমি না কারাগারে আলেম ওলামা যারা ছিল অনেকের কাছেই বলেছে এই কথার সাক্ষী জিজ্ঞেস করবেন জুনায়েদ আল হাবিব সাহেব সহ অনেক কারাবন্দী আলেমদেরকে স্বীকার করতে বাধ্য হবে সম্মানিত ভাইরা
কারোর কি বলে মাঝে মধ্যে আমি উনার ডিউটি করতাম যেদিন শহীদ হবে সেই দিনও আমি উনার কাছে ডিউটিতে ছিলাম আমাকে বলতেছে শাহাদাতের দিন দুই আড়াই ঘন্টা আগে এইদিকে আসো সালাম বিনিময়ের পরে কেমন আছো আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কো তুমি কি জানো আজকে তো আমার ফাঁসি হবে আরে ভাই আপনি আমি যদি জানতে পারতাম অমুক দিন আমার ফাঁসি হবে মরণ হবে এক মাস আগে থেকেই তো মরবার আগেই মইরা যাইতাম আল্লাহর বান্দা স্বাভাবিক আছেন আজকে তো আমার ফাঁসি হবে তো এখন তো দুই আড়াই ঘন্টা সময় আছে তো আমি একটু ঘুমাবো চিন্তা করছেন কোন আল্লাহু আকবার আমি এখন একটু ঘুমাবো এক ঘন্টা পরে যদি উঠি তো উঠলাম না উঠলে তুমি আমাকে ডাক দিবা কারোর কি বলতেছে এক ঘন্টা পরে আমি গেলাম স্যারকে ডাক দিতে যায় দেখে উনি অজু করতেছেন কো স্যার আপনি উঠে গেছেন কো হ্যাঁ উঠে গেছি আমি এখন কিছু নফল নামাজ পড়ব আর হয়তো বা জীবনে কোনোদিন আমার আল্লাহর উদ্দেশ্যে রুকু সেজদা করার আমার সুযোগ হবে না এটাই আমার জীবনের শেষ নামাজ আমি মন খুলে একটু আমার আল্লাহর উদ্দেশ্যে রুকু করব সেজদা করব একটু চোখের পানি সেরে সেরে কাঁদব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেন আমার আউলাদদেরকে মাফ করে দেন দেশের মুসলমানদেরকে মাফ করে দেন সারা বিশ্বের মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ পাক যেন এই দেশের মধ্যে শান্তি বর্ষণ করেন বাইরা উনি ঘুমাইলেন নিজের থেকে উঠলেন নামাজ পড়লেন স্বাভাবিকভাবে খাওয়া দাওয়াও করলেন ফাঁসির মঞ্চে যাওয়ার সময় হাসি মুখে সবাইরে সালাম দিয়া সবার কাছ থেকে বিদায় নিয়া ফাঁসির মঞ্চে গেলেন জানেন তিনি কে শহীদ মীর কাসেম আলী রহমাতুল্লাহ নামটাও বলে দিলাম যারা ইমানদার তারা মরণকে ভয় করে না জানে মরণ তো সত্য সত্য না মিথ্যা তাই মরণকে ভয় পাওয়ার কোনো কারণ নাই বরং পৃথিবীর মধ্যে এসেছি আল্লাহর পক্ষ থেকে খলিফা হয়ে আল্লাহর এই জমিনের মধ্যে প্রতিনিধিত্ব করতে পারলাম কিনা ইকামাতে দ্বীনের কর্মী সৈনিক হতে পারলাম কিনা এটাই হচ্ছে ইমানদারদের কাছে বিবেচ্য বিষয় পারবেন এইরকম মজবুত ইমানের পরিচয় দিতে রাজি আছেন সবাই আলহামদুলিল্লাহ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার দিলের কান্নায় শুনেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার মানুষের রে আল মুমিনুল কবিয়ু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিজ যাঈব দুর্বল মুমিনের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শক্তিশালী মুমিনের গুরুত্ব অনেক বেশি তারা বাতিলের কাছে মাথা নত করে না তারা অন্যায়ের সাথে আপোষ করে না তলে তলে বান্ডিল নিয়ে সমঝোতায় পৌঁছে না তাদের মধ্যে একটাই চাহিদা এই জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম করতে হবে বাইরা আমার বন্ধুরা আমার তারা বিপদ আপদকে ভয় করে না আল্লাহর হাবিব বলেন ওয়াইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নি ফাআলতু কানা কাযা ওয়া কাযা ওয়ালাকিন কুল কদরুল্লাহি ওয়া মা শাআ ফাআলা যখন আল্লাহু আকবার আমরা তো বিপদ আসলে ভেঙে পড়ি মনে করি হাই হাই এইটা কেন করলাম এটা যদি না করতাম ওই রকম ভাবে যদি বলতাম ওই রকম ভাবে যদি করতাম ইসলামের মধ্যে যদি বলতে কোনো শব্দ নাই যদি বলতে কোনো শব্দ আছে সব কিছু কার পক্ষ থেকে যদি মনে করেন অতীতে ভুল করছেন কোনো সমস্যা নাই আপনাকে মাফ করে নেওয়ালা একজন তো আছেন তিনি কে যদি মনে করেন ভুল করছেন যদির চিন্তা না করে আল্লাহর চিন্তা করেন আল্লাহ বলছেন ভুল করছো আমার কাছে ক্ষমা চাও আমি তোমারে মাফ করে দিব বাইরে আমার বন্ধুরা আমার মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি ইন্নাকুম কুনতুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম জোরে বলেন সুবহানাল্লাহ আরে কত সুন্দর কথা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি হে আমার বান্দা বান্দিরা ইন্নাকুম কুনতুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহার দিনে রাতে তোমরা পাপের সাথে সংশ্লিষ্ট পাপ করি না করি না কম করি না বেশি করি কেউ জিনা করে কেউ চুরি করে কেউ ডাকাতি করে কেউ মতকুর কেউ গাজাকুর কেউ সুতকুর কেউ অন্যায়কে সমর্থনকারী আছে না নাই অন্যায়কে যে কেমনে সমর্থন করেন এইটাও কি আমার ব্যাখ্যা দিয়ে বলতে হবে অন্যায় এমন ভাবে বিস্তার লাভ করেছে ফুরান ডাগার মধ্যে ট্যানারি ছিল না ট্যানারি এই ট্যানারির কাছে আপনি আমি গেলে ঠিকতে পারবো না ডাক টিপতে যাইতে হয় আর যারা ট্যানারি ব্যবসার মধ্যে সম্পৃক্ত ওরা কিন্তু এই সামরার উপরে বৈশাই খাইতেছে ঘুমাইতেছে আড্ডা মারতেছে এদের নাকে কোনো গন্ধ লাগে না ঠিক না বেটি আমার ভাইরা তো যারা এইটার সাথে সংশ্লিষ্ট তারা বুঝে না কিন্তু যারা এইটার সাথে সংশ্লিষ্ট না তারা নাক টিপতে মাথা ঘুরায় অন্য দিক দিয়ে চলে যায় আজকে আমরা অন্যায়কে বুঝি না কোনটা অন্যায় কেমনে বুঝবো আজকে সর্বত্র অন্যায় আর অন্যায় জুলুম আর জুলুম আজকে দুনিয়ার মধ্যে আদালত আছে কিন্তু আদল নাই আজকে দুনিয়ার মধ্যে বিচারপতি আছে কিন্তু বিচার নাই আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক দেশের মধ্যে সর্বত্র প্রহসন আর প্রহসন একদিন হিসাব দিতে হবে যদি মনে করেন আমার তো কোনো ক্ষমতা নাই আমি কি করব আরে ভাই ক্ষমতা নাই মানে আল্লাহ কি আপনাকে হাত পা দেয় নাই এই হাত পা দিয়া আপনার মহল্লার একটা দুর্বল মানুষের সাথে মারামারি করতে পারেন সবল মানুষটারে দশ জন মিল্লা ধরেন অন্যায় করতে দিব না দশ জন মিল্লা যান এর বাপেরও ক্ষমতা নাই জনগণ চাইলে সব পারে কিয়ামতের দিন আল্লাহ কিন্তু ধরবে কি আজীব ব্যাপার নামাজের ওয়াজ করলে কোনো সমস্যা নাই রোজার ওয়াজ করলে কোনো সমস্যা নাই জিহাদের ওয়াজ করলে কো জঙ্গি হয়ে গেছে আচ্ছা বলেন না নামাজের কথা কোরআনে আছে রোজার কথাও আছে জিহাদের কথা তো একটাও কোরআনে নাই আছে জোরে কোন আছে তাইলে জিহাদের কথা বললে যে বলবে জঙ্গি ও আল্লাহর কোরআনকে অস্বীকারকারী ও পরোক্ষভাবে আমার আল্লাহকে অস্বীকারকারী ও মুসলমানের বাচ্চা হতে পারে বাহ্যিকভাবে মুসলমান হতে পারে কিন্তু জিহাদকে জঙ্গিবাদের সাথে তুলনা দিয়ে ও ইসলাম থেকে খারিজ হয়ে কুফুরির লিস্টে নামটা উঠিয়ে ফেলেছে যখন জিহাদকে জঙ্গিবাদের দিকে উগ্রবাদের দিকে তুলনা করবে সাথে সাথে যে বলবে তার সাফার মধ্যে থাপ্পর মাইরা দাঁত ফেলাই দিবেন শুরু করেন না দেখবেন শুরু হয়ে গেছে আপনারা শুরু করেন না তাই হয় না জিহাদের কথা কোরআনে আছে তো বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুঞ্জিকুম মিন আযাবিন আলীম আরে কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে আমার ঈমানদার বান্দা বান্দিরা হাল আদুল্লুকুম আলা তিজারা আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের কথা বলে দিব না তুঞ্জিকুম মিন আযাবিন আলীম যেই বাণিজ্যের মধ্যে অংশগ্রহণ করলে কঠিন শাস্তি থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে জোরে বলেন সুবহানাল্লাহ তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি এক নম্বরে আল্লাহ এবং রসুলের উপর ইমান আনতে হবে দুই নম্বরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে দরগনা সুবহানাল্লাহ তাইলে জিহাদ করতে কে বলেছেন আরে কো সিল্লাহ বলেন কে আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকুম খায়রুল লাকুম এইটাই তোমাদের জন্য কল্যাণকর তার মানে যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনবে এটা কল্যাণকর কাজ যারা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তা জিহাদ করবে আল্লাহ বলেন এটা হচ্ছে কল্যাণকর কাজ তো কল্যাণকর কাজের জন্যই তো আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন আল্লাহ বলছেন না ওয়া ফাআলুল খায়র
তোমরা কল্যাণকর কাজ করো ভালো কাজ করো লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফল হতে পারো তার মানে কল্যাণকর কাজ কোনটা কুরআনুল কারীমের মধ্যে বিশ্বনন্দিত সংবিধানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেইগুলোকে ভালো কাজ বলে আখ্যায়িত করেছেন এইগুলা যারা করবে তারাই হবে মুমিন তারাই হবে সফল আজকে আমরা শুধু বিজয় চাই বিজয় বলি সাহায্য কখন আসবে সাহায্য আসে না কেন কেমনে আসবে আজকে তো আমরা সবাই নামের মুসলমান ওয়াজের মধ্যে এই মাহফিলের মধ্যে বসে সব বলতেছি ঠিক ঠিক মাহফিল যখন শেষ হয়ে যাবে হয়তোবা এই জায়গার মধ্য থেকে কেউ না কেউ কোন নেতার কাছে যায় ক্লিকবাজি করবেন গিয়াসউদ্দিন হুজুর যে মাহফিল করাইছে এক বক্তা আনছিল এই ওয়াজ করে গেছে এই ক্লিকবাজি করলেন তো মুনাফিকের লিস্টে নামটা উঠায়া দিলেন ওয়াজ কি মহিলাদের মতো ফর্দা কইরা করতেছি না মাইক দিয়ে তো করতেছি পর্দা আছে তাই ক্লিকবাজির কোনো দরকার নাই মুনাফিকের লিস্টে নাম উঠাইবেন না যদি কিছু বলতে হয় এই জায়গাতে বলেন যদি আমি কোরআনের বাইরে বলি সুন্নার বাইরে বলি তাইলে আমি জবাব দিতে বাধ্য থাকবো আর যদি কোরআন সুন্নার ভিতরে আমি থাকি আপনি এর মধ্যে বাধা দেওয়া মানে আল্লাহকে অস্বীকার করা নবীকে অস্বীকার করা কোরআন সুন্নাকে অস্বীকার করা আর আল্লাহকে নবীকে কোরআন সুন্নাকে একমাত্র কাফের সার আর কেউ অস্বীকার করতে পারে না বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ বাইরে আমার বন্ধুরা আমার আওয়াজ করে বলেন এই জানের মালিককে যেই সম্পদের মালিক হয়ে আমি শিল্পপতি হলাম ব্যবসায়ী হলাম বিজনেসম্যান হলাম সম্পদশালী হলাম আওয়াজ করে বলুন না সম্পদশালী আমাকে কে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমার জানের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালের মালিক এরপরও আমি আল্লাহ তোমারে বলতেছি তোমার জান এবং মাল আমারে দাও বিআন্না লাহুমুল জান্নাহ যারা তাদের জান এবং মাল আমারে দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার জান্নাত দিয়া দিব একজন মুজাহিদ কখনো বসা থাকে না বসা থাকে না ঠিক না বেটি কন্যা একজন মুজাহিদ কখনো বসা থাকে না বসা থাকে না যতই আসুক বাধা যতই আসুক বিপদ ভেঙে পড়ে না মুসরে পড়ে না ভেঙে পড়বেন ভেঙে পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন চিন্তিত হয় না বিষণ্ণ হয় না তোমরাই বিজয়ী হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম যদি বিজয়ী হতে চাও ইন কুনতুম মুমিনিন মুমিন হতে হবে বাইরা আমার বন্ধুরা আমার কোনো চিন্তা নাই একটু আগে বলছিলাম ইফ যদি যদি বলতে কোনো শব্দ নাই যদি মনে করেন ভুল করছেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলিম শরীফের হাদিস ইয়া ইবাদি ইন্নাকুম কুনতুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার রাতে এবং দিনে তোমরা পাপের সাথে সম্পৃক্ত তোমরা পাপের সাথে সম্পৃক্ত ওয়ানা আগফিরুজ যুনুবা জামিআ আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন দে তওবা করো যদি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব ফাস্তাগফিরুনি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আগফির লাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাফ করে দিব তাহলে আর কোনো চিন্তা আছে ভুল করছেন মনে করছেন ভুল করে ফেলাইছি আল্লাহর কাছে ক্ষমা চান দেখেন এই জায়গার মধ্যে আরেকটা জিনিস বোঝার আছে আমরা দেশের মধ্যে নেতা নেত্রী আছে না যাদের জন্য আমরা না বুঝা জীবন দিয়া দেই যাদেরকে ক্ষমতার মধ্যে বসাইতে যায়া
আমরা যাদের অন্ধ অনুসরণ অনুকরণ সামসামি দালালি করি আমার ভাইরা বলেন তাদের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি আল্লাহ বলেন একটু আগেই তো শুনাইলাম ইয়া ইবাদি ইন্নাকুম কুনতুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার রাতে দিনে তোমরা পাপ করো তোমরা পাপ করনে ওয়ালা রওয়ানা আগফিরু যুনুবা জামিআ তোমাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করনে ওয়ালা ফাস্তাগফিরুনি আগফির লাকুম আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের মাফ করব আমরা দেশের মধ্যে যাদের পিছে ঘুরেন তারা কি করে নিজের দল সারা নিজের কর্মী সারা অন্য কেউ মাফ করে না নিজের কর্মীরা যদি ভুল করে সেইটারে শুদ্ধ করছে আর অন্য দলের কেউ যদি শুদ্ধও করে এইটারে ভুল বানায় হারে কারাগারে ঢুকায় পক্ষপাতিত্ব আছে না নাই অতঃ আমার আল্লাহ যদি পক্ষপাতিত্ব করতেন তাইলে তো আল্লাহ মুসলমানদের পক্ষেই যাইতেন ঠিক না এই পৃথিবীর মধ্যে কি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ও মুসলিম একটাও সাউন্ড পাইত আলো বাতাস পাইত আল্লাহবাক চাইলে কি সবার জন্য বন্ধ করে দিতে পারতেন না কিন্তু আল্লাহবাক সবাইকে আলো বাতাস দিতেছেন আল্লাহবাক সবাইকে রিজিকের ব্যবস্থা করেছেন বিচার হবে পরে কিন্তু এখন আমি কাউকে না খাওয়াইয়া রাখবো না আর আজকে আমাদের দেশের মধ্যে সামসামি না করলে আপনার কপালে কোনো ভাগ নাই তাইলে এখন বলেন যিনি তার দলের লোক সারা কাউরে দেয় না যে স্বার্থের চিন্তা করে আপনি কি তার পক্ষে যাবেন নাকি যিনি সবার চিন্তা করেন তার পক্ষে যাবেন সবার চিন্তা কে করেন আরে একটু জোরে বলেন কে আল্লাহ